উন্নত জীবনযাপনের জন্য মানুষ গ্রাম থেকে শহরে আসে, আবার কেউ কেউ শহর ছেড়ে বিদেশে গিয়ে স্থায়ী হয়। সেখানে নানা ধরনের সুযোগ সুবিধা থাকলেও ব্যয় বেশি। আন্তর্জাতিক শ্রমিকদের উপর জরিপ চালিয়ে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় এবার নিয়ে টানা তিনবার শীর্ষ অবস্থানে রয়েছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। অন্যদিকে সবচেয়ে কম ব্যয় শহর নাইজেরিয়ার রাজধানী আবুজা, দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর আছে দ্বিতীয় স্থানে। ব্যয়বহুল শহর হিসেবে বেশ আগে থেকে পরিচিত নিউ ইয়র্ক এবার তালিকার সপ্তম স্থানে রয়েছে, আগের বছর ছিল ষষ্ঠ স্থানে। গতবারের চেয়ে 9 ধাপ এগিয়ে ব্যয়বহুল শহরের মধ্যে লন্ডন জায়গা করে নিয়েছে অষ্টম স্থানে। সম্প্রতি মার্সার কস্ট অফ লিভিং সার্ভে থেকে এসব তথ্য জানা গেছে। বিশ্বের 226টি শহর নিয়ে এই জরিপ করা হয়েছে। জরিপটিতে প্রতিটি শহরের পরিবহন, খাদ্য, পোশাক, গৃহস্থালির সামগ্রী, বিনোদন সহ 200-এর বেশি সুযোগ বিবেচনা করা হয়েছে। এরপর বিভিন্ন শহরের মধ্যে জীবনযাত্রার ব্যয়ের মধ্যে তুলনামূলক হিসাব করা হয়েছে।